18 অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমা বহুরূপী। এতে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমায় দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। তবে এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হলো নায়িকাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশে আসে, সেখানে দেখা যায় কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলার র্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন। তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হলো নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। এক ব্যক্তি লেখেন, বাংলাটা আগে ভালো করে শেখা দরকার, বাংলা বলতে এত কষ্ট কেন দিদি। আরেকজন লেখেন, মানুষের রুচি শেষ হয়ে গেছে, এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ, যেন মনে হচ্ছে কোনো বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া পড়ছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে। বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানী মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, রীতাভরী চক্রবর্তী সহ অনেকে। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প, তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এরই মধ্যে ছবিটি বক্স অফিসে 12 কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে বলে জানা গেছে।